সকলকে স্বাগত। আজকে আমরা যে অঙ্কটি করব সেটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কি বলছে, যদি m টু দি পাওয়ার m টু দি পাওয়ার m টু দি পাওয়ার m ডট 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 ডট, তার মানে কি এরকম একটা পাওয়ার দেওয়া আছে যেটা অসীমে চলে যাচ্ছে ইকুয়াল টু টু, এবং একই রকমভাবে n টু দি পাওয়ার n টু দি পাওয়ার n টু দি পাওয়ার ডট 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 ইকুয়াল টু ফোর হয়, তবে নিচের কোনটি সঠিক? অপশান এ m ইকুয়াল টু n, অপশান বি m গ্রেটার দ্যান n, অপশান সি এম লেস দ্যান এন, আর অপশান ডি কোনোটি নয়। তাহলে আমাদের যেটি দেওয়া আছে সেখান থেকে আমরা ক্যালকুলেশনটা শুরু করি। শুরু করলেই আমরা দেখতে পাবো যে কীভাবে অঙ্কটা করতে হবে। প্রথমে আমরা লিখলাম যে এম টু দ্য পাওয়ার এম টু দ্য পাওয়ার এম টু দ্য পাওয়ার এম ডট 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 ইকুয়াল টু টু। এটাকে আমরা কী লিখতে পারি, উপরের যে পাওয়ারটা সেটাকে যদি আমরা ব্র্যাকেট আপ করি এইভাবে যে এম টু দ্য পাওয়ার এম টু দ্য পাওয়ার এম, তাহলে ওই যে ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে সেটা কিন্তু একদম পুরো আগের যে স্টেপটা তার সাথে ইকুয়াল, তাই তো? তার মানে ওই জায়গাটা আমরা কী বসিয়ে দিতে পারি, ওই জায়গাটা আমরা দুই বসিয়ে দিতে পারি, তাই তো? কেন এম টু দ্য পাওয়ার এম টু দ্য পাওয়ার এম টু দ্য পাওয়ার এম এম ডট 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 ইনফিনিটি ইকুয়াল টু তো টু দেওয়া আছে, আর সেখান থেকে আমরা একটা এম বার করে নিয়েছি, নিয়ে মাথার যে পাওয়ারটা সেটাকে ব্র্যাকেট আপ করে দিয়েছি, তার মানে এটা সমান টু হয়ে যাবে। তাহলে এখানে লিখতে পারি কি যে এম স্কোয়ার ইকুয়াল টু টু। তার কারণটা কি, যেহেতু এম টু দ্য পাওয়ার এম টু দ্য পাওয়ার এম টু দ্য পাওয়ার এম ডট 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 ইকুয়াল টু টু। এখন এই যে এম স্কোয়ার ইকুয়াল টু টু পেলাম, এটার দুই দিকে যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ার করলে কত আসছে, বাম দিকে এম টু দ্য পাওয়ার ফোর আর ডান দিকে টু স্কোয়ার করলে হচ্ছে ফোর, তাই তো? তার মানে কি এম টু দ্য পাওয়ার ফোর ইকুয়াল টু ফোর আসছে। এবার আমরা ক্যালকুলেট করব যে এন টু দ্য পাওয়ার এন টু দ্য পাওয়ার এন ডট 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 ইকুয়াল টু যেটা ফোর দেওয়া ছিল সেটাকে যদি আমরা লিখি, এটাকে আমরা একটা সমীকরণ দিলাম, এক নম্বর সমীকরণ। আবার এই যে এন টু দ্য পাওয়ার এন টু দ্য পাওয়ার এন টু দ্য পাওয়ার ডট 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 ইকুয়াল টু ফোর, এটা থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি আগেরটার মেথডে যদি আমরা ক্যালকুলেট করি, মানে পাওয়ারটাকে যদি ব্র্যাকেট আপ করে দিই, তাহলে এটা আমাদের কী আসছে, এন টু দ্য পাওয়ার ফোর ইকুয়াল টু ফোর, তাই তো? এন টু দ্য পাওয়ার ফোর ইকুয়াল টু ফোর, এটাকে আমরা দু নম্বর সমীকরণ দিলাম নাম। এখন এই দুই আর এক থেকে আমরা কী বলতে পারি, যে এম টু দ্য পাওয়ার ফোর ইকুয়াল টু ফোর আবার এন টু দ্য পাওয়ার ফোর ইকুয়াল টু ফোর, তার মানে কি ফোর ফোর যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এম টু দ্য পাওয়ার ফোর ইকুয়াল টু এন টু দ্য পাওয়ার ফোর, তাই তো? তাহলে দুই ও এক থেকে পাই এম টু দ্য পাওয়ার ফোর ইকুয়াল টু এন টু দ্য পাওয়ার ফোর। এখান থেকে খুব সহজেই আমরা একটা অ্যান্সার পাচ্ছি, সেটা হচ্ছে এম ইকুয়াল টু এন, এম ইকুয়াল টু এন, যেটা কিন্তু আমাদের অপশান এতে দেওয়া ছিল। তার মানে কি অপশান এ এম ইকুয়াল টু এন, এটা হচ্ছে সঠিক। আমরা যে অঙ্কটি দেখছিলাম অঙ্কটি এখানেই শেষ। সকলকে ধন্যবাদ।